ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে জীবনকে ডিভাইড করে নিয়েছি, এবং আমি আই এম ইন দি হোয়াইট বলে আমি মনে করি, কারণ আমি বিশ্বাসী। তো ব্ল্যাক সাথে আমার সংগ্রাম ইজ ইটার্নাল। এইখানে কথা হয়েছিল ফ্রন্টিয়ার উড়িয়ে দেবা, এখানে কত গজল গাওয়া হলো, কত সঙ্গীত করা হলো, কত কাব্য, যে আমরা এক প্রেম ভালোবাসা মমতা, একটা মধুমালতি একটা রাগ আছে, একটা মধুমাত সারঙ্গের, তো মধুমালতি রাগের সব বক্তৃতা। আচ্ছা আমি বললাম যে দেখেন আপনারা গান টান করলেন, আমি কিন্তু আসলে গায়ক প্রফেশনাল, এবং এরকম চলো ফিরসে মুস্কুরায়, আমি ফয়েজ আহমদ ফয়েজের এরকম বহুত গজল গেয়ে একদম বিমোহিত করে দিতে পারি আপনার আপনাদের। কিন্তু আমার একটা কথা, আজকে যে লিভিং উইদাউট ফ্রন্টিয়ার্স, উই হ্যাড বিন লিভিং উইদাউট ফ্রন্টিয়ার্স, ইন্ডিয়া ওয়াজ নট পার্টিশনড আপ টু 47, ফর হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স উই হ্যাড বিন লিভিং টুগেদার, ওয়াই উই হ্যাভ লিভড সেপারেটলি, ওয়াই ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট উই লিভ সেপারেটলি, না না এই একসাথেও ছিলাম, এটা আবার হতে হবে কেন, একসাথে ছিলাম ভাঙলাম কেন, সেই কারণগুলো যদি আজকে আর না থাকে এক হতে আমার আপত্তি নাই। সেই কারণের মধ্যে কী ছিল, আমাদের রাজনৈতিক বিষাক্ততা, একের অন্যের প্রতি ঘৃণা, সেই ঘৃণার কাহিনী ওই ইংরেজ আমলে আমরা যারা লেখাপড়া করেছি তাদের কাছ থেকে একটু শুনে নিয়েন, আজকে সেটা বলে ওনার পাঁচ মিনিট আমি অনেক আগে অতিক্রম করে গেছি, আমি সেজন্য আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। যে অপমান মশলা ছাড়া কোনো নামে স্কুলে আলাকে কোনো হিন্দু শিক্ষক অ্যাড্রেস করেননি, দোনারা পায়জামা পড়তাম বলে, অজ আমার বাপ সেই স্কুলের কমিটির ইয়ে ভাইস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রেসিডেন্ট ফরিদপুরে, এটা একটা জেলা স্কুল সরকারি, ওয়ান অফ দি ওল্ডেস্ট জেলা স্কুলস অফ ফরিদপুর, এই অফ ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। কোনোদিন আমার নাম আপনারাও সেই নামে আমাকে ডাকতে হয়তো পারেন, আমার তো একটা নাম আছে, একটা আসফুদ্দৌলা তো একটা নাম, আমরা ফসাফস দৌলা বলে ডাকতাম, হ্যাঁ ফসাফস বলে ডাকতেন আমাকে, আমি তাই, আমি তাই রয়েও গেছি তাই। তো এবং আমাকে আমার হিস্ট্রির টিচার সুনীলবাবু, আমরা চাইনি এসব কথা আজকে বলতে, শিক্ষকদের পায়ে ধরে সালাম করতাম আমরা, আমাদের সময় এই ছিল ট্র্যাডিশন, সেখানে হিন্দু মুসলিম কোনোদিন দেখিনি। সেই সুনীলবাবুর প্রশ্ন হাফিয়ারলির পরীক্ষায়, হু ইন ইয়র ওপিনিয়ন, হু কমা ইন ইয়র ওপিনিয়ন ইজ দ্য গ্রেটেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া, এটা তো সুনীলবাবুর ওপিনিয়ন না, এটা তো আমার ওপিনিয়ন নাকি, আমি যদি বুঝে থাকি ইংরেজি। আমি বাবরকে বলেছিলাম দি গ্রেটেস্ট, উনি আমাকে বললেন স্ট্যান্ড আপ বেঞ্চে, আমি বলছিলাম আমি জীবনে বেঞ্চে দাঁড়াইনি কোনোদিন, বলে আই এম অর্ডার ইউ টু স্ট্যান্ড অন দি হাই বেঞ্চ, আই সেড স্যার আই 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 উইল নট, আই ওয়ান্ট টু নো ওয়াই ইউ ওয়ান্ট টু মেক মি স্ট্যান্ড অন দি বেঞ্চ, বলে যে চন্দ্রগুপ্ত মৌর্য চোখে দেখো না, অশোককে চোখে দেখো না, সমুদ্রগুপ্তকে চোখে দেখো না, ক্লাসের মধ্যে চিৎকার করছেন আমার দিকে তাকিয়ে লাইক এন ইনসেন, আমি এতটুকু ছেলে ক্লাস ফাইভের এতটুকু, নিদেন পক্ষে আকবরকে দেখো না। আমি বললাম যে স্যার এদের সকলের কথার উল্লেখ আছে আমার এই ষোলো পাতার এসেতে, কেন আমি অন্য কাউকে চাইতে বড়, আমি আমার অ্যাসাম্পশন হয়েছে একটা মানুষ মহান না হলে সে মহান রাষ্ট্রপতি হতে পারে না, তার বেসিক কোয়ালিটি থাকতে হবে, এবং বাবরের সেটা ছিল, হি ওয়াজ এ সেন্ট, হি ওয়াজ এ পোয়েট, হি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনমার, হি ওয়াজ এ ম্যাথমেটিশিয়ান, অ্যান্ড হি ওয়াজ গ্রেট মুসলিম, জীবনে বিছানায় শোয় নাই, জীবনে সিংহাসনে বসে নাই, আই থিঙ্ক হি ওয়াজ এ গ্রেট ম্যান, ছেলের রোগ নিজে নিয়ে মরে গেছে লাইক এ সেন্ট, এবং হুমায়ুন যে লাইব্রেরি থেকে পড়ে মারা গেছেন লাইব্রেরি বাবরের করা, এবং আপনি এই সমস্ত আমার এই কাহিনী পাবেন বাবর নামায়, ওই ভিনসেন্ট স্মিথের বইও তখন আমার মুখস্থ, ঈশ্বরী প্রসাদেরও মুখস্থ, বাবর নামাও মুখস্থ। সুনীল বাবুর সেই প্রশ্নের উত্তর হয়েছিল হেডমাস্টার গিরিশবাবু ডাকলেন, দেখে হি হুইপ মি, এতটুকু হাত আমার, রামদয়াল ও ঘণ্টি বাজে তো তিনটা মার, রামদয়ালকে দিয়ে বাড়ালেন, উনিও না, আমি তো ওনার মারার যোগ্য না, উনি তো ভট্টাচার্য, আমি তো কুকুর, কুকুরের সন্তান, তো কুকুরের সন্তানকে তো রামদয়ালই মারবে, তো রামদয়ালের হাতের চাবুক খাওয়া যে লোক, আই এম ভেরি সরি, আমি আজকের লোক না, আমি আজকের লেখাপড়া করার লোক না, আমি আমার বহু হিন্দু বন্ধু আছে তার, কিন্তু তাদের আমি দেখেছি, তাদের বাড়িতে তারা দাওয়াত করেছে, আমি যখন চলে এসেছি বই ফেলে এসেছিলাম ভুল করে, মোহন সিরিজের একটি বই দস্যুমোহন,
এইটা আবার আনতে গিয়ে দেখি তার মা তাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, যে ঘরে বসেছিলাম ওই ঘর ধুচ্ছে, ওই চেয়ার ধুচ্ছে, কি বলে পরিষ্কার কর, সাফ কর, অপবিত্র হয়ে গেছে সব। 1944, আই এম নট টেলিং ইউ ওয়ান সিঙ্গল লাই। আজকে আমাকে ডেকেছেন এর উপরে, কি বলবো, করিডোর মানে জানি না, একবার বলে ট্রানজিট, একবার বলে করিডোর। এদেশে কি মানুষ ইংরেজি শিখেছে না ইংরেজি শেখেনি, নাকি ভাবে যে আর কেউ কিছু ইংরেজি শেখেনি? এখন করিডোর হ্যাজ এ পারমানেন্স। আমি যেটুকু ইংরেজি বুঝি, ইংরেজির মাস্টারি করেছি এই বিশ্ববিদ্যালয়ে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ইফ ইট ইজ এ ট্রানজিট ইটস ফর এ স্মলার পিরিয়ড, ইটস এ স্মলার পিরিয়ড। একটা ট্রানজিট মানে ইউ ক্যান নট রিচ টু ইয়ার ডেস্টিনেশন, ইউ স্টে হিয়ার অ্যান্ড দেন ইউ গো ব্যাক। আচ্ছা, আর একটা হচ্ছে করিডোর। করিডোর হ্যাজ এ পারমানেন্স, that there is a permanent route, a permanent width and a permanent length through which you go and you are permitted to use it the way you like. Eta ekta corridor ekta odhikar srishti hoy. Kemon amar mal jokhon Nepal e jay, ami commerce secretary thakte thake jokhon oi pyaaj ar dal import kori Nepal theke, to my shock ami Indian commerce secretary ke phone korlam Dhaka theke je ki byapar hobe, jete jana bole na eta transshipment, your trucks cannot go beyond the borders of Dinajpur, then my trucks will take it to Nepal. তো আমি বুঝলাম না, তার আরেকটা শিখলাম ট্রান্সশিপমেন্ট। এর কোনটা এই করিডোর বলতে কি বোঝায় আমি জানি না, আমি যেটা বুঝি এরকম করিডোর কোনো স্বাধীন দেশ কোনো স্বাধীন দেশকে দেয় না। আপনি ইউরোপিয়ান ইউনিয়নের দৃষ্টান্ত এখানে আনবেন না, দি সিভিলাইজেশন ইজ ডিফারেন্ট, দি ব্যাকগ্রাউন্ড ইজ ডিফারেন্ট, এ সমস্ত ফুজুল কথা বলে। সুতরাং আমি ঘোর বিরোধী এটার, এটা ট্রান্সশিপমেন্ট হতে পারে, এটা করিডোর হতে পারে না। টাস্ক ফোর্স, ইউ আর ইনভাইটিং এ কুমির। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরশিক্ষা হয়নি, এইভাবেই আসে যে শুধু আপনার গুপ্তচর বৃত্তিতে একটু সাহায্য করি। কই আমার একটা ব্রিজ বানাবার সময় তো সাহায্য করতে আসে না কেউ, আমার ইউনিভার্সিটিতে তো বলে না কখনো ভারত যে আমি 10টা ভালো প্রফেসর পাঠাই, সেটা তো কেউ বলে না, 5টা ভালো ডাক্তার পাঠাই। তো যাই হোক, এই টাস্ক ফোর্স খাল কেটে কুমির আনবেন না। ফিফা চুক্তি, আমি বলেছি আমার বাণিজ্য সচিব হিসেবে আমার যে অভিজ্ঞতা, তাতে কোনো কিছু দেবার জন্য এত ব্যগ্র হওয়া ঠিক না, রাজনৈতিকভাবেও না, এবং স্বাধীন কোনো রাষ্ট্রের স্বাধীন চেতা রাজনীতি থাকলে সেখানে দেবার ব্যগ্রতার চাইতে নেবার ব্যগ্রতা বেশি হওয়া উচিত। আর জাতীয় ঐক্যের কথা আমি ওনার সাথে একমত, আমি ডিটেইলে যাব না আজকে, এটা সাবজেক্টও যখন ওইভাবে হাইলাইটেড হয়নি। শুধু একটি কথা যে আমরা এমন নেতৃত্ব নাই আমাদের, সোজা হিসাব, এমন নেতৃত্ব আমাদের বর্তমানে নাই যেখানে ঐক্য সমৃদ্ধ হয়, যেখানে ঐক্য সংহত হয়, যেখানে আমাদের একের পরস্পরের মধ্যে সংঘাত এবং বিভেদের রেখাগুলি কেউ তুলে দিতে পারে, সেরকম নেতৃত্বই নাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এমন নেতৃত্বের যে আমাদের এক ভাইকে আর এক ভাইয়ের সাথে মিলিয়ে দিক। এখন তো এমন অবস্থা হয়েছে, একদল বলে খোদা হাফেজ, একদল বলে আল্লাহ হাফেজ, হ্যাঁ, একদল বলে বাংলাদেশ জিন্দাবাদ, একদল বলে জয় বাংলা, কার সাথে? একজন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, একজন বলে পরম করুণাময়। বুঝতে পারি না আমি নিজে এই বয়সে, আই গেট কমপ্লিটলি কনফিউজ। এদের তো আলাদা এখন সমাধিক্ষেত্র হওয়া উচিত, আলাদা কবরস্থান, এটা একসাথে ওখানে মানামারি হবে আলাদা। যারা আওয়ামী মাইন্ডেড তাদের আপনারা আলাদা কবরস্থ হবেন, যারা অবশ্য আপনারা কবরে যাবেন না পড়বেন সে আপনাদের ইচ্ছা, আর যারা কবরে যেতে চান বিএনপির আলাদা কবরস্থান হওয়া উচিত। এই অবস্থায় আজকের এই মিটিংটা আমি এসেছি, আমার একটা সারা বছরের একটি পারিবারিক দিন, আমাদের একটি, সাত ভাই বোন এখনও জীবিত আছি, আমারই বয়স 74 পার হয়ে গেছে। সুতরাং আর বড় বোন অপেক্ষা করছে সকাল সেই 10টা থেকে, যে আজকে সাত ভাই বোন সকাল 10টা থেকে রাত 12টা একসাথে থাকবো। আমি শুধু এইটার জন্য না, একটা হচ্ছে এই যে আমার দুই পাশে যে দুই আর এই যে সাদেক ভাই, এই এনাদের এই নাম দেখে হয়ে গেলাম, নরম হয়ে গেলাম, আর নরম হয়ে গেলাম এই সাবজেক্ট দেখে, যে এই সাবজেক্টের উপরে তো কথা, এর কিছু ভাব প্রকাশ না করে এই নীরবে তো আর থাকা যায় না, আর যাচ্ছে না থাকা নীরবে, এবং আমাদের আমাদের এর পেছনে রুখে দাঁড়াতো। আমাদের ছেলেরা কোথায়? আমাদের ছেলেমেয়েরা কেন কথা বলে না? এই তরুণ আমাদের সন্তান হতে পারে না কেন? কীরকম বাপ মা সার সন্তান শেখাচ্ছে, যে যাদের সাথে, যারা তোমাকে মানুষের সমান গ্রাহ্য করে না, তুমি তাদের সাথে এক হয়ে যেতে চাও? তুমি কি দেখেছো, কখনো ভেবেছো যে আমার বাপ তো একসাথে ছিল,
ওই তরুণকে জিজ্ঞেস করুন যে ওর বাপ যেন বলে যে ও সে একসাথে হতে চায় কিনা। যদি কেউ রাজনৈতিকভাবে পাকিস্তান ভাঙার বিরুদ্ধে মতবাদ রেখে থাকে অ্যাজ এ পলিটিক্যাল ওপিনিয়ন, দেয়ার ইজ নাথিং রং ইন ইট। রং হয়েছে তখন যখন সে বলেছে ওই বাড়িতে একটা ছেলে আছে গিয়ে ধর ওর মার, ওইখানে একটা ইন্টেলেকচুয়াল আছে ওকে ধরে আমি দিচ্ছি আপনি মেরে ফেলেন। দ্যাট ইজ ওয়ার দি ক্রাইমস ওয়ার কমিটেড অ্যান্ড দোজ শুড বি ট্রাইড অ্যান্ড লুকড ইনটু। এ সাক্ষী নিয়ে আপনি ইয়ে করে ফেলেন, কিন্তু আপনি এমন একটা ভাব টেরোরিজমের ডেফিনেশন ব্রডেন করতে করতে এমন এক অবস্থা আপনি করেছেন যে আজকে আমার আব্বার ছবি যখন দেখি আমি মাথায় সাদা টুপি এবং সাদা সেই দাড়ি, তখন আমার মনে হয় আমার আব্বাকে ছিলেন নাকি রাজাকার। কেন ডেফিনেশন এবং নাটকে সব কিছুতে এমনভাবে করছেন, নাটকের মধ্যে সবচেয়ে খারাপ যে বদমাইশ যে রেপিস্ট চেয়ারম্যান ওইটার মাথায় টুপি, এখানে কালো দাগ, তার সাদা দাড়ি, এ কোন খেলা? এ খেলা তো সেই 46-47 দেখেছি, তার জন্যই তো আলাদা হয়েছিল, আবার সেই খেলা শুরু হয়েছে। আর এই খেলার প্রতি আপনাদের আমার করজোড়ে একটি কথা, যে আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের সন্তান আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আপনি তাদের উদ্বুদ্ধ করেন, এইভাবে পারবেন না। আপনি এইখানে যে দূতাবাস যা করে ওদের, কিছু লোক আছে যাদের কোনো ইনকাম নাই, যাদের আপনাদের জিজ্ঞেস করা উচিত আপনার মাস চলে কী করে, আমি তাদের নাম বলতে চাই না, সবাই এই দেশের একেবারে প্রথম সারির বুদ্ধিজীবী, এর মধ্যে 4-5টা আমার ক্লাস ফ্রেন্ড সব কটা ফেল করা ছাত্র, বুদ্ধিজীবী। তোর লেখাপড়া তো কবে করলি তুই? তুই তো লেখাপড়া করলি, আমার নোট নিয়ে তাও ফেল করলি। তো তোর এখন হয়ে গেছে তাদের বুদ্ধিজীবীর সারিটাকার প্রথম আসরে তাদের নাম। আমি অ্যাবসলিউটলি শকড। তো এই এই সব জিনিস মনে রেখে হয় আমরা আমাদের বিশ্বাসকে আমাদের উপলব্ধিকে জীবনে স্থান দেব, কারণ আমার জীবনে যা কিছু শিক্ষা, মাহমুদুর রহমানের জীবনে যা কিছু শিক্ষা, কি হান্নানের জীবনে যা কিছু শিক্ষা, কি সাদেক ভাইয়ের জীবনে যা কিছু শিক্ষা, তার 95% উৎসাহিত হয়েছে আমার ধর্মবোধ থেকে, ওই একটি বই থেকে, আর ওই এক মানুষ যাকে নিয়ে মুসলমান যত ইয়ারকি করে, মুসলমান যত অপমান করে, এত অপমান আমি হিন্দুকেও করতে দেখতে। যেভাবে তার নাম নেয়, যে অশ্রদ্ধার সাথে তার নাম নেওয়া হয় এই বাংলাদেশে, ধর্মান্তরিত হয় তো কোনো অসুবিধা নাই, আমার বাসায় তো একটা পোস্টার লাগিয়ে দেবো এখানে ধর্মান্তরিত হয়, মুসলমান হিন্দু যাহারা তারা পূর্ণ হিন্দু হইবার জন্য 24 ঘন্টা খোলা রয়ে গেছে এই বাড়ি। কাম টাচ দি গীতা অ্যান্ড বিকাম হিন্দু, তারপর আপনি বলেন যে আল্লাহ রসুল খারাপ, ইসলাম খারাপ, সব আমি মেনে নেব, কিন্তু আপনি মুসলমান নাম ধারণ করে এটা যদি বলেন আমি প্রতিবাদ করতে উঠে দাঁড়াবো, তারপরও আপনি যদি বলেন আমি আপনাকে গলার টুটি চেপে ধরবো, তাতে আপনি আমাকে হয় মারবেন তাহলে আমি আপনাকে মারবো। জীবনে এই একটা পজিশন এসেছে জীবনে, আজকে টেরোরিজমের ডেফিনেশন দিয়ে আমাদের জন্য কবরের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে। আজকে নামাজ পড়তে আমার এক বন্ধুকে, যে 5 ওয়াক্ত সালাত পড়ে এই 7 নম্বর রোডে ধানমন্ডিতে, সারা জীবন মাথায় টুপি দিয়ে ওর সাথে দেখা হয় রাস্তায়, আমার সেদিকে টুপি পকেটে নিয়ে যায় লজ্জা লাগে। আমাকে ক্ষমা করবেন ফর দ্য লিটল আউটবার্স্ট আই হ্যাড, আই থ্যাংক ইউ ফর অল দি টলারেন্স, প্লিজ ফরগিভ মি ইফ আই হ্যাভ হার্ট এনিওয়ান সেন্টিমেন্ট, বাট আই এম এক্সাইটেড প্রবাবলি বিকজ আই এম ইন ভেরি পুয়ার হেলথ, মাই ডায়াবেটিক লেভেল ইজ 20 অ্যান্ড মাই লোয়ার ব্লাড প্রেশার ইজ 125 অল দি টাইম, সো আই গেট অ্যাংরি, I have a feeling I will not live very long, but I would not like to be buried in a country chicken azaner awaj pao jana, don't bury me, burn me, yache gongar dhare ekhane amake chita jalaben apnara, jodi sei din ei desher masjid e azan thonito na hoy।